নিজেদের আদিবাসী স্বীকৃতি স্বীকৃতিসহ সাত দফা দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছেন হাজারো শিক্ষার্থী বুধবার বান্দরবান প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয় সিভিল টেকনোলজির শিক্ষক এজাবুল আলমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ফের উত্তাল হয়ে উঠেছে রাঙ্গামাটির কাবতাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট গত চব্বিশ ঘন্টার মধ্যে তার পদত্যাগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করায় ইনস্টিটিউটের অধ্যক্ষেরও পদত্যাগ দাবি করেন তারা পরে অধ্যক্ষ এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা মংলা বন্দরে নানারকম বৈষম্য দুর্নীতি দূরীকরণ ও সংস্কারে বন্দর চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মংলা উপজেলা শিক্ষার্থীরা এ সময় বন্দর উন্নয়নে সাত দফায় আঠারোটি দাবি তুলে ধরা হয় বিভিন্ন দুর্নীতি এবং বৈষম্যের শিকার দীর্ঘদিন যাবৎ এখানকার কর্মচারী কর্মকর্তারা হয়ে আসছে আমরা তার বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা সাধারণ ছাত্র সমাজ এখানে উপস্থিত হয়েছি এই বন্দরকে ডেলে সাজানোর জন্য এই স্বাধীনতার পূর্ববর্তী রাষ্ট্রকে ডেলে সাজানোর জন্য বাংলাদেশের যে ছাত্র সমাজ জাগ্রত হয়েছে আমরা তারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই মংলার ছাত্র সমাজ সাধারণ ছাত্ররা আজকে এখানে উপস্থিত হয়েছি যে আমাদের এই মোংলাকে কিভাবে সুসংগঠিত এবং উন্নত আধুনিক মংলা বন্দর তৈরি করা যায় দুর্নীতিবাদ শিক্ষকদের অপসারণ ও বন্ধের দাবিতে বিক্ষোভ করেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরে অধ্যক্ষ মাসুদুর রহমান সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলা ও নির্যাতনের শিকার শিক্ষার্থীরা অভিজ্ঞতার বর্ণনা দিলেন বর্ণনায় তারা বলেন আমাদের যেমন রক্তাক্ত জখম করা হয়েছে তেমনি আমাদের বন্ধের শ্লীলতা হানি করা হয়েছে সিদ্দিক সময় সংবাদ